हेलो स्टूडेंट, तुम्हारा जरा कलकत्ता यूनिवर्सिटी अंडारे सेकेंड सेमिस्टारे छात्र छात्री आछो एवं तुम्हारे इतिहास सबजेक्टा पास कोर्से आछे, तुम्हारे जोनो आजकेर क्लासटा खूबी गुरुत्वपूर्ण। आजकेर क्लासे तुम्हारे पाँच नम्बर एवं दस नम्बर बड़ प्रश्नर 100% कमन योग्य सजेशन निये आलोचना करब। और एटा जेहेतु तुम्हारे लास्ट मिनिट सजेशन, ताई एखानेर प्रश्नर संख्या खूबी कम, अर्थात खूब बेचे आमी प्रश्नगुलो रेखेछी परीक्षार जोन्नो, जेगुलो खूबी गुरुत्वपूर्ण प्रश्न। और तुम्हरा ये सजेशनटा जदि करे जाओ अवश्य 100% कमन पाबे, एटुकु निश्चित थाकते पारो। आमी तोमादेर दस नम्बरेर प्रश्न टोटाल रेखेछी 9टा, एर मध्ये प्रथम 6टा प्रश्न सबथेके गुरुत्वपूर्ण, एवं तोमादेर 5 नम्बरेर प्रश्न टोटाल आमी रेखेछी 13टा, तार मध्ये प्रथम तोमादेर 10टा प्रश्न सबथेके गुरुत्वपूर्ण। एबारे तोमरा प्रश्नगुलो चलो देखे नाओ। आरेकटा विषय तोमादेर एखाने बलार आछे जे तोमादेर जोन्नो सेकेंड सेमिस्टारेर इतिहास सबजेक्टेर सम्पूर्ण स्टाडी मेटेरियल तैरी करा हयेछे। तोमरा जारा स्टाडी मेटेरियलटा संग्रह करते चाइछो, तोमरा स्क्रिने जे नम्बरटा देखते पाच्छो एई नम्बरे जोगाजोग करे 400 টাকা পে করে স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করতে পারো। তোমরা কারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবে? যাদের কাছে এখনও তেমনভাবে কোনো নোটস নেই বা ভালো বইপত্র নেই, তোমাদের যাদের কাছে নোটস আছে বা ভালো বইপত্র আছে, তোমরা সেগুলো থেকেও এই প্রশ্নগুলো রেডি করতে পারো। অর্থাৎ এই প্রশ্নগুলো যদি তোমরা পরীক্ষায় করে যাও, 100% নিশ্চিত তোমরা বড় প্রশ্ন সমস্তটাই অ্যানসার করে আসতে পারবে। তোমরা জানো বড় প্রশ্ন তোমাদের 50 নম্বরের থাকে, 3টে 10 নম্বরের প্রশ্ন এবং 4টে তোমাদের 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 30 আর 20 50 নম্বরের বড় প্রশ্নের অ্যানসার তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। চলো আজকের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। 10 নম্বরের প্রথম 6টা প্রশ্ন তোমাদের আমি বলেছি মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন কি, একজন সাম্রাজ্য নির্মাতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, একজন শাসক হিসাবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন, চোলদের আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থার একটি বিবরণ দাও। চার নম্বর প্রশ্ন, কৈবত্য বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পাঁচ নম্বর প্রশ্ন, পল্লব স্থাপত্য ভাস্কর্য শিল্পের ওপর একটি প্রবন্ধ লেখো। ছয় দাগের প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা করো। সাত নম্বর প্রশ্ন, গুপ্তযুগকে প্রাচীন ভারতের সুবর্ণযুগ বলা হয় কেন? আট দাগের প্রশ্ন, উত্তর ভারতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘটিত ত্রিশক্তি দ্বন্দ্ব আলোচনা করো। আর নয় দাগের প্রশ্ন, রাজপুত রাজ্যগুলির উত্থানের সম্ভাব্য কারণগুলি আলোচনা করো। এবারে পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। পাঁচ নম্বরের প্রথম 10টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ, তবে এখানে এই সাজেশানে যা প্রশ্ন আছে তোমরা সবটাই করার চেষ্টা করবে, তাহলে কোনো ডাউট থাকবে না, তোমরা 100% কমন পাবেই। দেখো, এক নম্বর প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বাকাটকদের ওপর একটি টিকা। তিন নম্বর প্রশ্ন, শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। চার নম্বর প্রশ্ন, ত্রিপাক্ষিক সংগ্রাম সংক্ষেপে আলোচনা করো, মানে তোমরা জানো এটা ত্রিশক্তি সংগ্রাম। পাল ও সেনযুগের সাংস্কৃতিক জীবন সম্পর্কে বিবরণ দাও। ছয়ের দাগের প্রশ্ন, আদি মধ্যযুগে অগ্রহার প্রথা বলতে কী বোঝো? সাত দাগের প্রশ্ন, গাজনির সুলতান মামুদের ভারত আক্রমণের কারণগুলি আলোচনা করো। আট দাগের প্রশ্ন, রাজপুতদের বিরুদ্ধে তুর্কিদের সাফল্যের কারণ কী কী ছিল লেখো। তারপরে পরের প্রশ্ন দেখো, নয় দাগের, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা সংক্ষেপে লিপিবদ্ধ করো। দশ দাগের প্রশ্ন, সমুদ্রগুপ্তের ব্যক্তিগত গুণাবলী সংক্ষেপে আলোচনা করো। তারপর দেখো এগারোর দাগের প্রশ্ন, পশ্যভূতি বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? শশাঙ্কের সাথে তার সংঘাতের কারণ উল্লেখ করো। তারপরের প্রশ্ন, পল্লব স্থাপত্য ভাস্কর্যের ওপর সংক্ষিপ্ত নিবন্ধ অর্থাৎ টিকা লিখতে হবে। তারপরে পাল বংশের শাসনের অব্যাহতির পূর্বে বাংলাদেশের অবস্থা সংক্ষেপে লেখো। এই প্রশ্নটা ডবল রিপিট হয়ে গেছে, তাই তোমাদের প্রথম 12টা প্রশ্ন করলেই যথেষ্ট, অর্থাৎ প্রথম 12টা প্রশ্ন 5 নম্বরের করলে তোমরা এখান থেকে 100% বড় প্রশ্ন কমন পাবে।